শিক্ষক মানে শিক্ষাগুরু, মোদের জ্ঞানের দাতা, অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের ত্রাতা। শিক্ষক মানে সবুজ মাঠ, মোদের খেলার সাথী, মোদের হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর, মোদের কাছে তিনি হলেন খাঁটি পরশ পাথর। শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু, বিশ্ববাসীর প্রাণে তিনি মণিমুক্তার সিন্ধু। শিক্ষক মানে নিয়ম নীতি, মেরুদণ্ড সোজা চলার পথে উড়িয়ে দেওয়া আদর্শেরই ধ্বজা। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে আর আজকে সকাল সকাল কারেন্ট চলে যাওয়াতে দেখতে পাচ্ছি পুরো ঘেমে বিধ্বস্ত। ইনায়াও ঘুম থেকে উঠে গেছে, ও কিন্তু এই টাইমে জেনারেলি ওঠে না, উঠেছে বেশ কিছুক্ষণ হলো। আমাদের চা টাও খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি করবো এবার। তো ঘরে সব ঘরে হচ্ছে কি মাইমা আছে, আর কি বলতো এখন ওকে ঘরে আমি রাখতেও পাচ্ছি না, ও ঘুমোবেও না কিচ্ছু না। কিছুক্ষণ ঘোরাফেরা করি, তারপরে যদি ঘুমোয় ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে জামানকে বাজারে পাঠাবো, অনেকগুলোই কাজ আছে আজকে ব্যাক টু ব্যাক, সেইগুলো করতে হবে। লঙ্কা গুঁড়োটা নিয়েছো তো? আমি বলতে ভুলে গেছিলাম, আর একটু সামনে দিয়ে দাও, রোদ্দুরটা আস্তে আসবে না দেখুন। ঘড়িতে এখন 11:30 বাজে, ইনায়া জাস্ট ঘুম থেকে উঠলো। তার কারণ আজকে কি হয়েছে জানো তো, সকালবেলা কারেন্ট অফ হয়ে গেছিল, তখন উঠে কিছুক্ষণ খেলাধুলো করে তারপরে ইনায়া ওই 1:30-2টা নাগাদ ঘুমিয়েছিল, তাই আজকে আর একটু লেটে ঘুম থেকে উঠলো। আর জামান তো বাজার থেকে চিকেন নিয়ে এসছে, আর তারপর উচ্ছে নিয়ে এসছে, এগুলো নিয়ে এসছে। বাট আজকে মামিমা তো এখানে আছে, অবভিয়াসলি এখানেই খাওয়া দাওয়া করবে, তার সাথে সাথে মেজো মামাও আসছে, আরো কে কে আসছে। এবার জানি না সবাই কোথায় কি করবে, তো আমি সেরকম ভাবে রান্নাটা করে রাখছি, ভাতটা আমি করছি না, যেন যদি কেউ আসে আমি ফাটাফাট করে ভাত করে দিতে পারি। তো শুধু মাংস তো করলে হবে না, আমি এখানটাতে কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে মুগ ডাল রান্না করবো। জামান নিয়ে এসছে উচ্ছে, উচ্ছে চিংড়ি মাছ ভাজা করবো, আর করবো চিকেন। আর এই ডালটাও ভেজে ধুয়ে রেখেছি এখানে, কুমড়ো আর সয়াবিনটাও কষে নিচ্ছে। ওইদিকে রান্না বান্না তো চলছে, তারপরে ইনায়াকে আমি খাইয়ে নিলাম। এখন এই ঘরটা দেখো কি করে রেখেছো, ওকে একটু শান্ত করার জন্য আমার কি করতে হয়, বাস্কেটের মধ্যে আমি কিছু খেলনাপাতি রাখি, সেইগুলো দিয়ে দিই, তো সেইগুলো নিয়ে খেলা। ওর খেলনাপাতিও ভালো লাগে না, ও বা মাউস দরকার, কোথায় ডাইপারের বক্সটা দরকার, কোনটা নিয়ে খেলছে দেখো এখন। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারি মজা কি নাই। ইনায়া জামান যখন বাজারে গেছিল তখনই জামান মাইমাকে সাথে করে নিয়ে গেছিল, তো জামানও খোঁজ নিয়ে, জামান বাজার করে ফেরার পথে আমিও জিজ্ঞেস করলাম, জামানও খোঁজ নিয়ে এলো যে মামি আসার সাথে যে মামা কেমন আছে। মামা আস্তে আস্তে এখন ঠিক আছে, রাত্রিবেলা যেমন প্রচুর কষ্ট পেয়েছিল, পেন হচ্ছিল প্রচুর, কারণ এত বড় একটা অপারেশন হয়েছে না, পেন তো হবেই। তো বললো সকাল থেকে অনেকটা ভালো আছি, পেনটা আর নেই, যে ওই পেনটা আসলে ডাক্তার না একটা অনুমান করেছিল, তারপরে যখন অপারেশনটা করতে স্টার্ট করেছে ভেতরে গিয়ে আরেক রকম সিচুয়েশন ছিল, তার অনেকটা টাইমের ব্যাপার ছিল, অনেকটা টাইম লেগে গেছিলো ওটিটা করতে। তো সব কিছু মিলিয়ে পেশেন্ট মানে মামা ভালো আছে এটা শুনেই ভালো লাগছে, বললো আস্তে আস্তে ম্যাম সুস্থের পথে, সুস্থ বলতে এখন তো টাইম লাগে বুঝতেই পারছো, মানে নর্মালভাবে হাঁটাচলা করতে মিনিমাম 6 মাস তো টাইম লাগবে, ডক্টর তো ফুল রেস্টে থাকতে বলেছে, তবুও বলেছে যে 72 ঘন্টা গেলে আমি পুরোপুরিভাবে কীভাবে কী মেনটেন করতে হবে, কীভাবে কী করতে হবে সেইগুলো বলে দেবো। এখন পুরো 12:30 বাজে, আমার তো ডাল আর ভাত হয়ে গেছে, এক্ষুনি আবার ওইখানে কথা হলো মামাদের ওইখানটাতে মাইমার সাথে যে কখন আসবে না আসবে জানার জন্য। তো এখানটাতে কথা হয়ে মেজো মামিমা এসছে, খালামা এসছে, তো আমি জামানকে বললাম যেমন সবাইকে এখানেই আসতে বলো, এখানেই খাওয়া দাওয়াটা করবে, বাইরে কোথায় করবে এখন, আর এই রোদে দুপুরবেলা বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটাও সম্ভব নয়। নিশ্চয় রায়সা এসছে, সেটা জানি না আমি শুনলাম। আচ্ছা
তো সবাই আসছে, আমি তো মোটামুটি চারজনের ছজন মতো আসছে বলো। আচ্ছা, চারজনের মতো ভাত বসিয়েছিলাম, আরো একটু ভাত বসাবো, মাংসটা রান্না করব। তো যেমন বেশি করেই মাংস এনেছে, আমি ভাবছিলাম যে যদি কেউ না আসে তো তুলে রাখবো, বাট সেটা আর রাখবো না, পুরো মাংসটাই করে নিই। আর ডাল তো রয়েছে, আর উচ্ছে ভাজা এই দিয়ে হবে। চলো মামা, আমি ফট করে একটু মাংসটা শুধু কষিয়ে বসিয়ে দিই। I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your till then nope a nope a nope a nope definitely nope a nope nope a nope probably ka gelo mas korte kidin ho dir kule chekni gelo kola betene mas tai 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 mama bani jai দেখো ইতিমধ্যে সবাই চলে এসেছে, খালামা, মেজুমাইমা, সেজুমাইমা, সেজুমাইমার বোন, সেজুমাইমার আম্মাজি, সবাই চলে এসেছে। দেখো সবার সাথে একটু আলাপ পরিচিত করছিলাম, কারণ আমি হয়তো আমি কি বলতো সেজুমাইমার মা আর বড় আপার সাথে আলাপ আমার সেরকমভাবে হয়নি, মানে নানিমার সাথে খালামার সাথে আলাপ তেমনভাবে হয়নি। তো আজকে একটু খুব ভালোভাবে আলাপ হলো, ভালো লাগলো, ওনারা সত্যি খুব ভালো মানুষ। আর অনেকক্ষণ ধরে গল্প হলো, মামা কেমন আছে না আছে পুরো ব্যাপারটাই শুনলাম, রান্নাও এদিকে কমপ্লিট। আর ইতিমধ্যে দেখো এদিকে মাইমাও দাঁড়িয়েছিল, কিছু গাছ নিয়ে কথাবার্তা চলছিল আমাদের। মাইমা বলছিল আমার বাড়িতে ড্রাগন গাছ আছে, তুই একবার এবার গেলে আমি তোকে ড্রাগন গাছ দেবো, ড্রাগন গাছ লাগিয়ে রাখিস, দেখবি খুব ভালো ফলও হয়। বলো ড্রাগন গাছ রাখবি, খুব ভালো ফলটা খেতেও ভালো। আর মাইমারা আমাকে তুই তুকারিই করে, কারণ আমি বিশেষ করে কারণ আমি তো ছোট অনেক মাইমাদের থেকে, তো আমার এই জিনিসটা আরো আপন লাগে, ভালো লাগে। জামা কাপড়গুলো সে কখন দিয়ে গেছে, মানে রোদে পুড়ে না যায়, কিন্তু না হালকা হালকা এখনো বাকি আছে। বেডশিটগুলো দেখি তুলে নিয়ে যাবো, ভাদ্র মাসের কড়া রোদে শোকাচ্ছে। শুধু আরেকটা দিন আমার বিছানাগুলো কর দিলেই হয়ে যাবে, রান্না বান্না হয়ে গেছে, সবাই একে একে স্নান করছে, স্নান ধান করা হয়ে গেলে সবাইকে খেতে দেবো। সকালবেলা তো আপাও ইনায়ারগুলো কেচে দিয়েছিলো, তারপর আমি মেশিনও যেগুলো ছিল সেইগুলো চালিয়ে দিয়েছিলাম। এই দুদিন ধরে কিছুই কাঁচা টাচা হয়নি, অলরেডি জমেছিলো তারপরে কাঁচাও হয়নি, আজকে আমি চালিয়েই দিয়েছিলাম, তাই জামা কাপড়ের ঢলটা অনেকটা হয়ে গেছে, এগুলো ফোল্ডও করতে হবে আবার। চলো নিচে যাই, মাইমা মনে স্নানে ঢুকেছে, বাকি সবার হয়ে গেছে, এবার আমি যাবো, বা দরকার হলে খাবারটাও বেড়ে দিয়ে আমি স্নানে ঢুকবো। পাঁচ মিনিটের ঘুম ঘুমালো, দেখো ওকে শুয়ে দিয়ে উপরে গেছে, এসে দেখে উঠে গেছে। কি ঘুম ওটা, দুষ্টু যে, ইনু যে দুষ্টু। আর এখানে আজকে দেখো কি হয়েছে সব রান্না বান্না, তুমি বলে ভাত নরম হয়েছে, দেখো রান্না তো সবই হয়ে গেছে। এখানে ভাত, এই যে উচ্ছে আলু, চিংড়ি মাছ ভাজা, ডাল আর কি জানো, মাংস, এটা একটা নতুন রান্না, যা বাড়িতে ছিল সেটা দিয়ে করে দিয়েছি, কি করবো। আর এখানে হচ্ছে গিয়ে চিকেন, চিকেনটা কি ভালো হয়েছে, কালার কালার ঠিক আছে, ঘরে সবকিছু দিয়ে দিয়েছে, খালামাও কিন্তু অনেকটা হেল্প করছে, খালামা আছে বলে অনেক কিছু করে দিচ্ছে। আমি বোন প্লেট দিয়ে দিই, খালামা এসে এসে কত কিছু বললো, বলছে এই ওই গ্লাস নিয়ে যাই, পানি ভরা আছে, হ্যাঁ ভরা আছে, না হলে 2 লিটার এটা দাও তো, 2 লিটার এটা ভরে দি, ওই যে 2 লিটারের বোতলটা আছে ওখানে দাও, এটা দাও। সব তো গুছিয়ে দিয়েছি, ইনায়েকে ভাত খাওয়ানো হয়নি, আমি দিয়ে আগে ইনায়েকে খাওয়াবো, তারপরে আমি স্নানে যাব, নইলে ও খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ মামা, তোরা তোমাকে খাইয়ে নি,
আর গাছগুলো এখন আপাতত এখানে থাক, একটু জলটা ঝরে যাক, তারপরে আবার ভেতরে তুলে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু একটু করে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। 5টা থেকে যেহেতু ভিজিটিং আওয়ার, তো ওইখানটাতে গিয়ে কিছুক্ষণ সবাই একটু একবার একবার করে হলেও দেখা করবে মামার সাথে, দেখা করে কথা বলে আবার সবাই মতো চলে যাবে। আমি বলছিলাম আজকে দিনটা থাকতে, আজ গড়িতে এখন ওই 4:45 মতো বাজে, মামিমারও তো বেরিয়ে গেলো যেহেতু 5টা থেকে 6টা ভিজিটিং আওয়ার। তো জামান একদম ওইখানটাতে গিয়ে টোটো করে দিয়ে, টোটো রিজার্ভ করে দিয়েছো তো? হ্যাঁ, আসার সময় 30 করে নিয়েছে, যাওয়ার সময় 25 করে হলো, আরো কমে হলো 5 টাকা করে। তো জামান টোটো রিজার্ভ করে দিয়েছে, আর কেয়ারেন কিউরের সামনে থেকে এবার আমরাও যেতাম, বাট ইনায় ঘুমোচ্ছে এখন, ও আবার ঘুমালো একটু আগে, একটু আগে ঘুমালো, সারাদিন ও ঘুমোয়নি, এবার সবাইকে দেখেছে, ও একটু আনন্দ করছিল, তারপর ওরকেও আমি টাইম দিতে পারিনি, ঘুম পাড়াতে পারিনি, এই জাস্ট ঘুমলো। তো মাইমা বলছে এখনো যেতে হবে না তোদের, কালকে গিয়ে মামা দেখে আসে, এমন তো মামা তো সুস্থ আছে, তো কালকে গিয়ে তোরা দেখে আসিস। তো দেখি তাই করবো, আজকে আর যাবো না, কারণ ও যদি এবার উঠে যেত তাহলে একটা যেতাম, যে জেগে থাকলো যেতাম, যে এসে তাহলে ওকে ঘুম পাড়িয়ে দেবো। দেখো, তারপরে আমি একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু ওই ঘরটাতে নিচে বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, কারণ যা গরম, তো তখন আর কিছু করিনি, সবাই মিলে একটু গল্পই করছিলাম। চলে যাওয়ার পরে আলোকে একটুখানি ঝাড়ু দিয়ে নিই, যেহেতু ইনায়া ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠো এপাশ ওপাশ হামাগুড়ি দেবে, যেমন করে ইনায়া, তো বুঝতেই পারছো এক জায়গায়। সকালবেলা থেকে তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে আজকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে একদমই ভুলে গেছি। আমার এইখানটাতে আমার অনেক শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন যারা আমার ব্লগ দেখে, তো তার মধ্যে একটা টিচারকে আমি ব্লগেও তোমাদের সাথে শেয়ারও করেছি। আর সবথেকে বড় কথা, অনেক অনেক দিদি ভাইরা রয়েছে যিনি টিচিং প্রফেশনে আছেন, তো তাদেরকে আমার শিক্ষক দিবসের শুভেচ্ছা তো জানানোই হয়নি। তো তোমাদের সকলকে হ্যাপি টিচার্স ডে। আজকের দিনটা সত্যি কথা বলতে আমাদের কাছে অনেক স্পেশাল। কি বলতো, আজকের দিনটা একটা বিশেষ দিন উল্লেখ করা হয়েছে বটে, যে 5th September শিক্ষক দিবস, আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের যে জন্মদিন সেটাকে উপলক্ষ করে, বাট আমাদের মনে হয় যে একটা মানে শিক্ষক দিবসের জন্য বিশেষ একটা দিন হয় না। আমাদের জীবনে শিক্ষকের গুরুত্ব যে কতটা, সেটা মানে যত আস্তে আস্তে বড় হয়েছি এবং যত বলে না দিনের পর দিন যত এদিক ওদিক দেখছি, এবং শিক্ষার গুরুত্ব এবং শিক্ষক যে আমাদেরকে ওই স্কুলে যেগুলো শিখিয়েছে, নট অনলি স্কুল কলেজ সব জায়গায়, সেগুলো কিন্তু আমাদের জীবনে চলার পথে অনেক কাজে আসে। শিক্ষা দীক্ষা দুটো নিয়েই কিন্তু আমাদের জীবন, শিক্ষাটা আমরা শিক্ষকের হাত ধরে পাই, দীক্ষাটা সাধারণত মানে পরিবার থেকে পাই, কিন্তু অনেক সময় কি হয় দীক্ষাটাও কিন্তু আমরা অনেক টিচারের কাছ থেকে পাই, যেটা আমাদের জীবনে চলার পথকে অনেক সুগম করে দেয়, এবং আমাদের প্রতিটা পদক্ষেপে যদি আমরা সেই দিনগুলোকে সেই কথাগুলোকে মনে করে চলি, তাহলে আমার মনে হয় যে আমাদের মানে জীবনের যে রুলসগুলো সেটা অনেক 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 ভালো হয়। তো আজকে একটা বিশেষ, শুধুমাত্র শিক্ষক দিবস বিশেষ দিন তো অবশ্যই, এছাড়াও এই এই দিনটাতে আমাদের শিক্ষকদের প্রতি অনেক, আমার তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের প্রতি অনেক 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 সম্মান রইল। এটি আমাদের জীবনে শিক্ষক শিক্ষিকাদের যে গভীর প্রভাব আমাদের জীবনে সেটা উপলব্ধ করার একটা বিশেষ সুযোগ। তাই আমাকে যারা দেখছো ওনাদের উদ্দেশ্যে মানে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কবিতা বা আবৃত্তি যেটাই বলো, আমি ভীষণ ভালো পারি না, ছোট্ট একটা চেষ্টা করি, ভালো লাগবে, ইচ্ছে হলো ভীষণ করতে। দেখো মাঝে মাঝে এইগুলো না, আমি যেমন একটু আবৃত্তি একটুখানি ইন্ট্রোভার্ট টাইপেরই ছিলাম, এখন হয়তো এই প্রফেশনে এসে প্রচুর কথা বলি, প্রচুর বকবক করি, কিন্তু আমাকে যারা স্কুল লাইফে চেনে, আমার যত স্কুল কলেজ লাইফে চেনে, আমি কিন্তু ভীষণ কম কথা বলতাম, ভীষণ কম কথা বলতাম এবং একটু ইন্ট্রোভার্ট টাইপেরই ছিলাম। যাই হোক, জামান আমাকে কিন্তু এত কথা বলতে শিখিয়েছে, এবং এত যে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে তোমাদের সাথে কথা বলি, এত কিছু করি, সেটা কিন্তু আমি আগে করতাম না, এখন করতাম। তবে কবিতা আবৃত্তি বরাবরই আমার খুব পছন্দের, খুব ভালোবাসত, তাই ছোট্ট একটা চেষ্টা করে দেখি কেমন লাগলো অবশ্যই জানিও। আমি সেরকম ভাবে আগে দিয়ে কোনো প্রিপারেশন নিতে পারিনি, তাই একদম র্যান্ডমলি তোমাদের সাথেই শেয়ার করছি। শিক্ষক মানে শিক্ষাগুরু, মোদের জ্ঞানের দাতা, অন্ধকারে আলোর দিশা, জ্ঞান জগতের ত্রাতা। শিক্ষক মানে সবুজ মাঠ, মোদের খেলার সাথী, মোদের হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর, মোদের কাছে তিনি হলেন খাঁটি পরশ পাথর। শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু, বিশ্ববাসীর প্রাণে তিনি মণিমুক্তার সিন্ধু। শিক্ষক মানে নিয়ম নীতি, মেরুদণ্ড সোজা, চলার পথে উড়িয়ে দেওয়া আদর্শেরই ধ্বজা। জানি না কেমন হয়েছে, জানাবে বা জানাবেন কেমন লাগলো,
আপনাদের প্রতি অনেক 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 সম্মান আমাদের তরফ থেকে, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এই দিনটা স্কুল লাইফে বরাবরই ভীষণ স্পেশাল ছিল, এবং যারা ছোট বাচ্চা এখনো স্কুল গোয়িং এবং কিছুদিন পরে ইনায়ার কাছে অনেক স্পেশাল হবে। মানে এই দিনটাকে নিয়ে সারা বছর আমি জানি আমরা স্টুডেন্টরা কিন্তু খুব অপেক্ষা করে থাকি, ভীষণভাবে অপেক্ষা করে থাকি টিচার্স ডেটাকে নিয়ে, কীভাবে আমরা আমাদের টিচারদেরকে স্পেশাল ফিল করাবো। অনেক কিছু প্ল্যানিং থাকে এই ছোট্ট ছোট্ট মাথায়, যে জিনিসগুলো বেরোয় তখন স্টুডেন্টদের বা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মাথা থেকে যেইগুলো বেরোয় সেটাই কিন্তু টিচারদের ওই সময়টা খুব ভালো লাগে, কারণ তাদের মনে কোনো হিংসা থাকে না, কোনো রাগ থাকে না, কোনো অভিমান থাকে না, পুরোটাই নিষ্পাপ, যেটা করে না পুরো ভেতর থেকে করে। তো শিক্ষক দিবস মানে আমাদের ছাত্রছাত্রীর জীবনে যেমন এই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু টিচারদের কাছেও খুব মায়নে রাখত এই দিনটা গো। তা ওনারাও কিন্তু অপেক্ষা করে থাকতেন যে এই নিষ্পাপ বাচ্চাগুলো আমাদের জন্য কি করছে এই দিনটার জন্য। তো যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, তার কারণ সেই স্কুল লাইফের কথা, কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যদি সেই দিনগুলো আবার একটুখানি ফিরে পেতাম, কিন্তু আমি তো আর পাবো না, ইনায়ার মাধ্যমে আশা করছি ফিরে পাবো এবং সেই দিনগুলো খুব ভালো লাগবে। এখন পুরো 8টা বাজে, ইনায়া ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি, আর ওদিকে মাইমারাও বাড়ি পৌঁছে গেছে, সেজন্য মাইমাও বাড়ি চলে গেল, যেহেতু বাচ্চা দুটো আছে, ওরাও খুব মানে মাকে ছাড়া কখনো এরকম ভাবে থাকেনি। তো মাইমা বলছে যে ওরা টেনশন করবে এবং ওরা থাকতে চাইছে না, রেখে এসেছে আবার তাদের নানির বাড়িতে, তাই না? হ্যাঁ, মাইমা নিজের মায়ের বাড়িতে রেখে এসেছে, তো ওরা থাকতে চাইছে না, বললো আজকে আমি চলে যাই, দেখি কালকে যদি আসে দরকার হলে কালকে আমি থাকবো। এটা আর আমরা এখন একটুখানি মানে এটা হচ্ছে প্রথম পয়েন্ট, মামার শরীর এখন অনেকটাই বেটার আছে। তো এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমরা যাচ্ছি কিছু বাজার ঘাট করতে, কারণ লাস্ট এক বছর ধরে আমাদের দেখা করার প্ল্যানিং চলছে, আজকাল আজকাল আজকাল, তারপরে ইনায়া হলো, সবকিছু মিলিয়ে। মানে আমি কাদের কথা বলছি সেটা তোমরা কালকে ব্লগেই দেখতে পাবে, আগেও এসেছে যদিও আমাদের বাড়ি, তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, বাই ফোন প্রচুর কথা হয়, সব হয়, বাট দেখা করাটা আর হয়ে উঠছিল না। তো মিডিলে হচ্ছে একটা প্ল্যানিং হয়েও যায় যে এই ডেটে যাই হয়ে যাক না কেন আমরা দেখা করবোই করবো, কিন্তু তারপরে ইনায়ার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, তারপরে আমরা আবার বাড়ি যাই, কারণ ওই ঝিলিকের আশীর্বাদ ছিল, সব ছিল, সব কিছু মিলিয়ে হয়ে উঠছিল, তাদের বাচ্চার স্কুল ছিল, পরীক্ষা ছিল, সব কিছু মিলিয়ে কালকের ডেটটা আজ থেকে 15 দিন আগে ফিক্সড করা যে ঠিক আছে যদি আমরা সবাই সুস্থ থাকি তাহলে 6 সেপ্টেম্বর আমরা দেখা করবোই করবো। এবার এই মতো অবস্থা বুঝতে পারছি দেখা করার সিচুয়েশনটা আমাদের নেই, বাট কি বলতো মানে অনেক দিন ধরে হচ্ছে কথাটা, যেহেতু আজকে শুনলাম মামার শরীরটা অনেকটা বেটার, আর না থাক ডেটটাকে ডিলে করবো না, আসো সবাই মিলে একটু বসবো কথা বলবো। তো এখানে কালকে লাঞ্চও করবে, লাঞ্চ করার কথাই আমি বলেছি, তো তার জন্য কিছু জিনিস কিনতে, ও আমার জন্য এরকম করছে। আর ইনায়ার কি কিনতে হবে? ইনায়ার সুজি নেই তো, চলো জামান হয়ে গেছে, শুরু করে নিয়েছো তো? চলে এসেছি, দেখো বিশালে এখান থেকে একটা বাস্কেট নিয়ে নিই, আর যে যে জিনিসগুলো খুব প্রয়োজন সেইগুলোকে নিয়ে নেব। তার মধ্যে মেন জিনিস যেটা ছিল সুজি, সুজিটা এখানে দেখছি, সুজিটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, জানি না কেমন হবে, ভালোই হবে আশা করছি। সুজি নিয়ে নিলাম, আর এই যে চিড়েটা নিয়ে নিলাম, এই চিড়ের চিড়ের পোলাওটা ভালো হয়, তার সাথে কফি, যে জিনিসগুলো এখন লাগবে পরবর্তীতে লাগবে আমার মনে হলো, তো সেই জিনিসগুলো আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আর এই যে জারের সেটটাও নিয়ে নিলাম, এটা তো হচ্ছে গিয়ে জামানি বললো কি নাও তোমাকে এটা আমি গিফট করলাম। কিছু নেবে আন তুমি? কিছু একটাতেই খুশি, চলো বাড়ি যাই তাড়াতাড়ি, ভাল লাগছে না আজকে, ছটপট ছটপট করছে, কেন করছে মামা আজকে, কি সমস্যা হচ্ছে তোমার? আচ্ছা আচ্ছা চলে যাবো, ওই দেখো ওইগুলোই চাইছিও, দেখো বুঝলে ওইগুলোই চাইছিও, থাকবে ধুলো ধুলো হয়ে যায় পুরো।
ওইখান থেকে তো চলে এসেছি, আমরা এসেছি মিষ্টির দোকানে। কালকে এবার সকালবেলা আমাকে রান্নাটা করে রাখতে হবে, তো কালকে অত সকাল সকাল জামান টাইম পাবে কিনা। তো আমি এখান থেকে মিষ্টি, পনির, পনিরের একটা কিছু করবো, তো পনিরটাও নিয়ে নিচ্ছি আর মিষ্টি দইটাও নিয়ে নিচ্ছি। ভালো হবে, কোন লাড্ডু খাবে? ওটা ওই লাড্ডুটা খেতে খুব ভালো লাগে। ওই লাড্ডু দিয়ে দিন তো। এটা কি আপনাদের এখানেই বানানো? দই আর পনিরটা নেওয়া হয়ে গেল, আর মুদির কয়েকটা জিনিস নিতে হবে, যেমন চার মগজ নিতে হবে, কাজু নিতে হবে, কিশমিশ আছে, আর টুকটাক কয়েকটা জিনিস নিতে হবে, সেগুলো নিয়ে রেখে চিকেনটা কালকেই যেমন এনে দেবে। এখন চিকেন পাওয়াও যাবে না, কালকে সকালে বাড়িতে চলে এসেছি। কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এসে আগে ইনায়া খাবারটা বসিয়ে দিয়েছিলাম, সেটা তো হয়েও গেছে। আর এই যে এই সেটটা দেখতে পাচ্ছ, এটা আমি অনেক আগেই দেখেছিলাম। কবে থেকে আমাকে বলছো বলো তো? যে আমি এখানকার জন্য একটা গ্লাস জার কিনবো, একটা গ্লাসের মগ কিনবো, একটা মগ কিনবো, কাচের মগ কিনবো। তো বলছিল যাচ্ছে ঠিক আছে নেবো নেবো, নেওয়া হচ্ছিলো না। তো জামান আবার এটাই আমাকে বার্থডে গিফট দিল, বলছে জামা কাপড় তো সবসময় নাও, এটা ওটা জিনিস নিতেই আছো। তো চলো এবারে বাচ্চা তোমাকে সংসারের জিনিস দিলাম, কেন জানো? কারণ এই যে কদিন পরে অনেক খরচ আছে, সামনে তো বিয়ে বাড়ি, এত শপিং তো আবার করবো। তাহলে ঠিক আছে, তুমি যে ভালোবেসে যেটা দিয়েছো সেটাই কিন্তু আমার কাছে অনেক অনেক বড় কথা। কারণ আমার কাছে ড্রেসের থেকে এর থেকে মনে হয় সাংসারিক জিনিস দিলে আমি আরো অনেক বেশি খুশি হই। তো এটা হচ্ছে কি, খুলে দেখাবো? আর মেনলি সুজিটা নেওয়ার খুবই দরকার ছিল, সুজিটা ছিল না। আর এই যে চিড়েটা নিলাম, দেখেছিল সেদিন চিড়ের পোলাও করতে গিয়ে কি হয়েছিল, এটাতে খুব সুন্দর চিড়ের পোলাও হয়। আর সামনেই আসছে শীতকাল, এই কফিটা খেয়ে দেখেছিলাম ভালো, বাই ওয়ান গেট ওয়ান ছিল, আর নিয়ে নিই কারণ কদিন পরে হয়তো নাও পেতে পারি। আর শীতকালে কফি ক্রেজ সকাল সন্ধ্যা হতেই থাকবে, তো এই জিনিসগুলোই আপাতত আজকে নিয়ে এসেছি। চলো ব্লগটা এবার এন্ড করবো। আর আমাদের জন্য ভাত আছে, আবার এদিকে ভাতও বসিয়েছি, ইনায়ার খাবার হয়ে গেছে, চিকেন আছে, ভাতে আলু দিয়েছি, সেটা আলু সেদ্ধ, চিকেন দিয়ে হয়ে যাবে আমাদের রাতের খাবার। তো চলো কালকে অনেক সকালে উঠতে হবে, অনেকগুলো কাজ আমার, না এখন থেকে প্যালপিটেশন হচ্ছে, টাইমের মধ্যে সব করতে পারবো তো? দেখো রাত্রিবেলা হলে একটা অন্য ব্যাপার হয় যে দুপুর থেকে স্টার্ট করবো, বাট যেহেতু দুপুর বেলার নেমন্তন্ন, তো টাইমে যদি আমরা খাওয়া দাওয়াটা না রেডি করতে পারি তখন না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, সমস্ত কাজগুলো গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর সে সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমার সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। এই ঘুটকুড়িটার জন্য একটু বেশি করে করো, একটা দুষ্টু করছে। যেটা আমি যত বেশি করবো আমাকে বেশিবার করে করতে পারবো না আমি। গুড নাইট।